ফতুল্লার আবুল সরকার হলো বড় আবুল সরকার, আমি হইলাম ছোট আবুল সরকার। মাঝে দিয়ে ফরিদপুরের আবুল সরকারও মার্কেটে ভালো সুনাম অর্জন করছে, ভালো শিল্পী সে, তাই সে আবার কৌশলে আর একটা নাম দিছে ফকির আবুল সরকার। মূলে তিনজন আবুল। হায়াত লেখা বান্দার হাতে, মৌত লেখা পায়। যার যেখানে মৌছে নিজ ইচ্ছা হাইটা হাইটা যায়। আমি যদি ছোট ভাই হই আর মনির ভাই যদি বড় ভাই হয়, তারপরও আমি মেহমান হইলাম, আমি কি আপনার বোন জামাই না? তো বোনের জামাই তো। কোনোদিন মনির ভাইকে এই পোশাক আমি দেখি নাই, আজকে আমার জীবনে প্রথম দেখা। অনেক তালিওয়ালা জামা নাকি বাবা? আসলে আবুল সরকার সাহেবের সাথে আমার অনেক গান হয়েছে, কথা সত্য। ইউটিউবে তার জামা কাপড় দেখছি, কিন্তু সরাসরি তার সাথে যাওয়ার আগে গান হয়েছে এই কাফনের কাপড় আর দেখিনি। এমনি ভাবে আবাদত করো বলি মন্তরে, যেমন খোদাকে তুমি দেখিতেছো, দেখাই সাজদা করিতেছো, এই রূপ না পারলেও যেমন খোদায় দেখতেছে তোমারে। আল্লাহ ইচ্ছা করলে পাহাড়কে দরিয়া করতে পারে, আল্লাহ দরিয়াকেও পাহাড় করতে পারে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তোমরা তো জানো না আমার একটা পাগল থাকে, পাগল ওয়াজ করনি আশেকে রসুল, আমাকে চর্ম চোখে না দেখেও সে আমার জন্য পাগল। ওই পাগল যখন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, তখন ওই ভক্তের হাতটা আমার কলিজায় এসে লাগে। সবাই বলি সুবহানাল্লাহ। আমার প্রশ্ন থাকবে, বেলায়তের সর্বপ্রথম উৎপত্তিটা কোথায়, কার কাছ থেকে, কতটুক পর্যন্ত? বাহ, ধন্যবাদ। অনেক চমৎকার গান আমরা শুনলাম। আমারে বানাইছে মেহমান, আমার গান শুনলে আপনারা শুনেন, না শুনলে না শুনেন। মেহমান আসছে আমাদের কাছে, তার যেন বেয়াজ্জতি না হয়, আপ্যায়নটা ভালো, তাই ধন্যবাদ না দিয়া পারি না। কিন্তু আমি যে বলছিলাম যে আজকে যার সাথে গান পাগল মনি, সে হইল আমার বড় ভাই। আমি যদি ছোট ভাই হই আর মনির ভাই যদি বড় ভাই হয়, তারপরও আমি মেহমান হইলাম, আমি কি আপনার বোন জামাই না? বড় ভাই বলে তো আমি আপনার সম্বন্ধী বানা নাকি বানাই নি, আমি বানাইছি আপনার বড় ভাই। এতদিন আপনার বাড়িতে রইলাম, আসলাম, খাইলাম, থাকলাম, এত মোহাব্বত, আর আপনার বড় ভাই কই আমি স্টেজেও সম্মান করি, আপনি আমার মেহমান বানান, মানে পর করে ফলাইতেছেন বিষয়টা। কারণটা কি? আমি মেহমান না ভাই, আমি আপনার ছোট ভাই, এটাই হইল বড় কথা। আমি আর কি বা কি কমু, গান করলাম বন্দনা, তাতে ভাইজান আমারে ছাড়ল না, গানে গানে সুরে সুরে ডাকি তোমারে কবুল করো তোমার দাসে, গানের শেষের ছন্দ, আমি তোমার পাপি বান্দা, তাই তো মনে ডর, শেষ নিদানে দয়া দানে আল্লাহ তুমি ভাবো যদি পর, তাহলে ডুবে মরবে আবুল সরকার বালু চরে। কয় আবুল সরকার তো ফতুল্লার আছে একজন, ফরিদপুর আছে একজন, আজকে পাইছি একজন। তো ফরিদপুরের আবুল সরকার ওই গানটা সেদিন করলো, সে ওই একই কথা কইলো, গান তো এইভাবেই লিখছি, এখন যে আবুল সরকারি গায়ক
এইভাবেই গাইতে হবে গানটা আমার লেখা বালুসরে ডুবতে হইব গানটা হলো আমার লেখা এখন যদি ফতুল্লার আবুল সরকার গায় ফতুল্লার আবুল সরকার আমার লেখা গান করে না এটা আমার জানা মতে হয়তো আমার জানি না এমনও দু একটা ঘটনা ঘটতে পারে কোনোদিন এই যে বাবা এই আসতে কারণ ফতুল্লার আবুল সরকার হলো বড় আবুল সরকার আমি হইলাম ছোট আবুল সরকার মাঝে দিয়ে ফরিদপুরের আবুল সরকারও মার্কেটে ভালো সুনাম অর্জন করছে ভালো শিল্পী সে তাই সে আবার কৌশলে আর একটা নাম দিছে ফকির আবুল সরকার মূলে তিনজন আবুল ফরিদপুরের আবুল সরকার অনেক ভালো শিল্পী অনেক জ্ঞানী শিল্পী সেও গান লেখে পাশাপাশি আমার লেখা গানও দু চারটা সে করে সেই ক্ষেত্রে তার গাওয়াটা এটা কোনো দর্শনীয় না হয়তো মানুষ জানে না এটা অসুবিধা নেই আবুল নামটা তো আছে আমার লেখা গান যদি আর এক আবুল গায়ে সে তার নামেই মানে আবুল সরকার কয়ে দিল তা তো আমার সমস্যা হওয়ার কথা না না এটা যদি সমস্যা মনে করি তাহলে এটা ছোট মনের পরিচয় আমি এখানে আর কোনো কথা বলবো না তবে যেটা প্রশ্ন আসছে সেটা হইল তাহলে ডুবে মরবে আবুল সরকার বালু চরে পানিতে মানুষ ডুবে মরে বালু চরে আবার ডুবে কেমনে কথা ঠিকই আছে ভাই আমি তো গুনাগার তাই যদি আল্লাহ তালা তার রহমতের দৃষ্টিটা আমার দিকে না দেয় যদি আমার গুনার কারণে অন্যায়ের কারণে পাপের কারণে যদি একটু বিমুখ হয় তাহলে আমার আর পানি লাগবো না সাগর লাগবো না আমি বালু চরেই ডুবে মরব এই হইল মূল অর্থটা গানের কারণ হলো কি বাবা খালি পানিতে ডুবে মরে তা কিন্তু না সুরা বালুতেও মানুষ ডুবে মরে নাকি মরে না পানি লাগে না পানি লাগে না একটা দেখা কথা জবাব দিলাম ফকির লালন সাইজি বলছে সকলেই কপালে করে কপালের নাম গোপাল চন্দ্র এই কপালি গুয়ে গোবরে সকলেই কপালে করে যদি থাকে এই কপালে রত্ন এনে দেয় গোপালে কপালে দুর্গতি হলে বা বিমতি হলে দুব্বা বনেও বাঘে ধরে বাঘ থাকবে গভীর জঙ্গলে অরণ্যে দুব্বা বনে অর্থাৎ দুব্বা ঘাসের মধ্যে বাঘ থাকার কথা না কিন্তু কপালে যদি দুঃখ আইসে পড়ে তাহলে দুব্বা বনেও বাঘে ধরে বাইরে আমার কপালে যদি ওই রকম অবস্থা হয়ে যায় পানি লাগবো না বালুর সরেই আমার ডুবে মরতে তাই ভয় আমি যেন সেই আল্লাহ তালার রহমত থেকে কখনো বঞ্চিত না হই এই জন্যই প্রার্থনা তো যেহেতু আজকের পালাটা নবুয়ত এবং বেলায়ত আজকের পালা এবং আমাকে গাইতে বলেছে কর্তাপক্ষ থেকে বেলায়তের ভূমিকা আর আমার বড় ভাই পাগল মনির সে ভাইজানকে গাওয়ার জন্য বলছে নবুয়তের ভূমিকা আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন চেষ্টা করব সারা রাত হাজারো কথা ভুল ত্রুটি হতেই পারে অনিচ্ছাকৃত কোনো ত্রুটি যদি হয়ে যায় ক্ষমা চাই আরে বেলায়ত ইনসান ওরে ভাই ওরে বেলায়ত ইনসান আগে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জান গা মুহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাউলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাউলারে বেলায়ত ইনসান ইনসান আগে জানার মতো
বাজান এই যে আপনারা কয়েকজন লোক উঠলেন আমার গান ধরার পরে আপনারা যাবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু গানটা ধরার লগে লগে ছয়জন মানুষ এক সমান উঠছেন অতএব যদি বুদ্ধি করে থাকেন জাবুল সরকার গান ধরলে আমরা উঠে যাবো তাহলে তো আমার কিছু করার নাই ধরতেই পারে মিউজিক দিলাম কথা বললাম তখন যাইতো আমার গানটা নষ্ট হইতো না গানের সময় যখন কেউ উঠবে তখন তো চোখটা ওই দিকে যায় নাকি তাহলে কি ভিতরের কোনো প্রেম থাকে না না থাকে না বাবা এই কাজটা করেন না এটা আপনাদের পায়ে হাত দিয়ে বললাম বেলায়তে ইনছান এটা জানার মতো কইরা যান কোথায় জানবে জানা পীরের কাছে জাগা জানগা এইরকম মহাব্বতের বাজারে দরদিরে মুর্শিদের কাওয়াজ যা লইয়া নিগুন ঘরে বস যাইয়া এলেন যেকে সালা দে জাকাত শিখাইব তোরে অবাজান মুর্শিদের তাওয়াত জালইয়া নিগুম ঘরে বস যাইয়া এলেম জেকে সালাদে জাকাত শিখাইব তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় আরে তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় তৌহিদ তাওয়াত কলিমান জাগবে তোমার অন্তরে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলানি আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলানি ও যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান তারপরে বেলায়তে কোবরা যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমান তারপরে আরে তার কলব হইছে শয়তান এইভাবে কার কলব হইছে শয়তান মানুষ নয় সে সামান্য সামান্য জনম ধন্য করছে বলি আল্লাহর কাতারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলানে আপন ঘরে দেখা যদি দেখিতে চাও মাওলানে বাজানো আরে যেমন বেলায়তে আবরার যদি হাসেল করবি মন আমার এমনি ভাবে এবাদত করো বলি মন্তরে
ওতে বেলায়তে আবরর হাসিল করবি মন আমার এমনি ভাবে এবাদত করো বলি মন্ত্রে আরে যেমন এই খোদাকে তুমি দেখিতেছ আরে যেমন এই খোদাকে তুমি দেখিতেছ দেইখা সেজদা করিতেছ রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন্ত তা পাখি পরানো ভরে মসজিদের হয় কপাল মন্ত মসজিদের হয় কপাল মন্দ কেনে কপাল মন্দ কেনে জানা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা আজকে বাবা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া একবার নিগম ঘরে বস যাইয়া তখন এলেম জাকার এলেম জাকাত এলেম জেকের সালাত জাকাত শিখাইব তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয় তখন তৌহিদ তাওয়াক্কুল ইমান জাগবে তোমার এই অন্তরে ছোট বাজা যেমন বেলায়েতে কবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে তার কলফ হয়ে গেছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনমধন্য করছে যাইয়া একজন ওলি আল্লাহর কাতারে বেলায়েতে আব্রর যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে আবাদত কর বলি মন্ত্রে যেমন খোদাকে তুমি দেখিতেছ দেখাই সেজদা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদায় দেখতেছে তোমারে বাজান আমার মনির ভাই জীবনে গান তোর মনির ভাইয়ের সাথে কম হয় নাই অনেক গান হয়েছে কোনদিন মনির ভাইকে এই পোশাক আমি দেখি নাই আজকে আমার জীবনে প্রথম দেখা অনেক তালিওয়ালা জামা নাকি বাবা বাবা রাসূলের একজন আশেক ছিল নাম তার ওয়াইস করুনি হজরত ওয়াজ করেনি পাগল এমনই পাগল এমনই আশেক ছিল নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেছে আমার নবী গভীর রাতে ঘর থেকে বাহির হইয়া বুকের জামাটা ফালাইয়া দিয়া ইয়েমেনের দিকে বুকটা উন্মোচন করে তারপরে তিনি ইয়েমেনের বাতাসটা গায়ে লাগাইতো আর একা একাই হাউ হাউ করে কাঁদত
একা একা কেন এইরকম করতো? এটা সবাই বুঝতে পারত না। নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা যে বললি রাসূলুল্লাহ, আপনার এই গভীর রাতে বিছানা ছেড়ে আপনি রাস্তায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছেন বুকের জামাটা খুলে, কেন? কি দুঃখ আপনার অন্তরে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তোমরা তো জানো না আমার একটা পাগল থাকে, পাগল ওয়াজ করনি আশেকের রসুল, আমাকে চর্ম চোখে না দেখেও সে আমার জন্য পাগল। ওই পাগল যখন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, তখন ওই ভক্তের হাতটা আমার কলিজায় এসে লাগে। সবাই বলি সুবহানাল্লাহ। নবীও দেওয়ানা ছিল বাবা। নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, বিদায় নেবে, তখন সাহাবাদেরকে ডাকলো, ডাইকা বলল যে তোমাদের উপর আমার একটা ওসিয়ত রয়ে গেল, আমার এই গায়ের জামাটা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার এই 70 তালির জামাটা। এ বলার সাথে সাথে যারা কাছের সাহাবারা ছিল সবাই ভাবে আমাকে হয়তো দিবে, আমাকে হয়তো দিবে। আমার নবী বলল আমার একজন পাগল আছে, পাগল ওয়াজ করনি, সেই ওয়াজ করনি পাগলটা নিয়ে তোমরা দিয়ে দিবা। বাবা কথা বলে না। ছাবারা বলল যাকে কোনোদিন দেখি নাই, যার নাম শুনি নাই, তাকে আপনার এই গায়ের জুব্বাটা দিয়ে আসব, আমরা তাকে পাবো কোথায়? যে এমএনএ থাকে, নবী দুনিয়া থেকে চলে গেল, হযরত আবু বকর সিদ্দিক প্রথম খলিফা নির্বাচিত হল। খলিফা হয়েই হযরত ওমরকে আর মাওলা আলীকে বললে যে তোমরা নবীর সেই হুকুমটা পালন করো, ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করো, ওয়াজ করো নি পাগলকে, তাকে খুঁজে বার করো, নবীর গায়ের জুব্বাটা দিয়ে দাও। খুঁজতে 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 ইয়েমেনে গেছে, দেখাই দিছে মানুষে ওয়াজ্জা নামে পাগল ওই জঙ্গলে থাকে, কিন্তু সে যে কি তা জানি না, মাঝে মধ্যে রাসূলুল্লাহ বইলা এমন চিৎকার মারে যেন তার চিৎকারের আওয়াজে আসমান জমিনটা একাকার হয়ে যেতে চায়। বলে যে হ্যাঁ তাহলে এটাই সেই পাগল। গেছে যে দেখে পাগল মাথা নিচু করে চোখের পানি ছেড়ে কাঁদছে হাউমাউ করে, তুই পাগলের ডাক দেওয়া যাবে না বাবা, পাগলের যে হালতা, এই মা পাগলের যে হালতা সেটা আশেক মানুষ নষ্ট করতে চায় না, পাগল যে হালে আছে সে হালেই থাক, একসময় চোখ ফিরাবে। পিছন থেকে না ডেকে পাগলের সামনে যা দাঁড়াইছে, পাগল তো মাথা নত করে শেষ দেয় আর হু হু করে কাঁদছে। তাই হযরত ওমর যাইয়া পাগলকে বলে আসসালামু আলাইকুম, যখন সালাম দিছে সালাম দেওয়া শূন্য, তার জবাব লওয়াটা ওয়াজি, পাগলের তো দায় পড়ে গেছে এখন সালামের জবাবটা লওয়া, মাথাটাও তুলে বলে ওয়ালাইকুম আসসালাম, তুমি ওমর না? ওমর আশ্চর্য, কি সত্যিই তো আমি ওমর, তাহলে আমি যে ওমর, আপনি কি আমাকে কখনো দেখেছেন? পাগল বলে চর্ম চোখে কখনো দেখা হয় নাই, কথা হলে চিনেন কি করে যে আমি যে ওমর? সেদিন হযরত ওয়াজ করনি পাগল বলছিল, ওমর রে আলমে আরওয়া রোহানি জগতে ছিলাম যখন, তখন আমার ডান পাশেই তুমি ওমর দাঁড়ানো ছিলে, আমি তোমার বাম পাশে ছিলাম, আমি সেখান থেকে তোমাকে চিনি। সবাই বলি
হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমরা যে ভেদ জানি না, না হলে আমরা এত কাছের হয়েও আমরা নবীর গায়ের জুব্বাটা পেলাম না। ওয়াজ করনি পাগল এই কারণেতে পেল, কারণ আলমে আরওয়া থেকে সে আমাকে চিনে, অথচ আমি তো চিনার ক্ষমতা রাখি না। হযরত ওমর বলে পাগল তুমি সেখান থেকে আমাকে চিনো? যে হ্যাঁ আমি তোমাকে সেখান থেকে চিনি, তোমরা তো মদিনাতুল মুনওয়ারা থেকে আসছো, একটাবার তোমরা কি বলবে আমার বন্ধুটা কেমন আছে, আমার সেই মদিনাওয়ালা কেমন আছে, আমার বন্ধুর একটা সুখ বার্তা তোমরা আমাকে শোনাবে। বাবা দেখে পাগলের খেলা কি? ওহদের যুদ্ধে যে নবীর একটা দন্ত মোবারক শহীদ হয়েছিল, ওয়াজ করনি জানতে পারছিল, প্রেমের পরীক্ষার কারণে আল্লাহ তাআলা বলে নাই কোন দাঁতরা পড়ছিল, হাতে পাথর লইয়া এক এক করে তার 32টি দাঁত সব দাঁতগুলো ভেঙে ফেলছিল। সেই ওয়াজ করনি পাগল ওখানে দন্ত শহীদ হয়েছে আল্লাহ জানিয়ে দিছে, এখানে নবীকে নিয়ে গেছে আল্লাহ তা জানায় নাই, যেমন কোন দন্ত সহিত সেটা জানা নাই। বলল তোমরা মদিনার বুক থেকে এসেছো, তুমি হযরত আলী আর তুমি হযরত ওমর, অথচ তোমাদের দেখে তো তা মনে হয় না, কয় কেন? কয় তোমাদের মুখ ভরা যে দন্ত, আমি আমার বন্ধুর একটা দাঁত নাই বলে সবগুলো দাঁত ফেলে দিলাম, আর তোমাদের মুখ ভরা দাঁত, তোমরা যে আমার নবীর ভক্ত নবীর সাহাবা, তাহলে তোমাদের মুখে কি দন্ত শোভা হয়, শোভা পায় যেখানে নবীর মুখে দন্ত নাই? চোখের পানি ছেড়ে দিছে, এখন নবীর শুভ সংবাদ কি করে শোনাবে? নবী যে দুনিয়া ছেড়ে চলে গেছে, হযরত ওমর চিন্তা করলো যদি বলি তাহলে পাগল হয়তো সাথে সাথে তার কলিজা ফেটে মারা যেতে পারে, বলা যাবে না। ঝুল্লা থেকে 70 তালির জামাটা বাহির করে বলে যে পাগল তোমার বন্ধুটা খুব ভালো আছে, তোমার বন্ধুটা তোমার জন্যে যে তার গায়ের জুব্বাটা পাঠিয়ে দিছে উপহার হিসেবে, নাও এই জুব্বা নিয়ে আমরা আসছি। পাগল একটা চিৎকার মেরে বলে যে না রে না, আমার বন্ধু যদি দুনিয়াতে থাকতো তাহলে তার গায়ের জুব্বাটা আমার দিতে পারতো না, আমার বন্ধুটা হয়তো চলে গেছে, আমার বন্ধুকে আমার কাছে না বলে কেন নিল? রাখো জুব্বা, আমার একটু কর্মে আছে, সেরে নেই, দিছে একটা সেজদা, সেজদা দিয়া আর তো সেজদা তুলে না, কারণ এক সেজদায় ফানাফিল্লা বাকাবিল্লা করে 70,000 মোহের পর্দা উন্মোচন করে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন করে আল্লাহকে, আল্লাহ বলে পাগল তুই এ সময় সেজদা দিলি কেন, সেজদা তুল, যে কেন সেজদা তুলব, তুমি আমার বন্ধুকে নিয়ে গেলে আমার কাছে না বলে, আমার বন্ধুকে তুমি ফেরত দাও, তাছাড়া আমি আমার সেজদা তুলব না, কাশ্মীর মাধ্যমে কথা হচ্ছে, সময় পার হয়ে যায়, সময় পার হয়ে যায়, সেজদা তুলি না। আল্লাহ বলে যে তুমি তোমার বন্ধুকে ছাড়া যা চাইবা পাগল আমি তাই দিব, তুমি তোমার বন্ধুকে শুধু বাদ দিয়ে যা খুশি চাও, বলে তাই, কয় হ্যাঁ, কয় সারা জীবন আমার বন্ধু তার গুণাগার উম্মতের জন্য কাঁদছে, এই জন্যে আল্লাহ তোমার কাছে শুধু আমি এই আবেদনটুকু করি, পৃথিবীর বুকে যত গুণাগার উম্মত আছে সমস্ত গুণাগারের 16 আনা গুণা তুমি মাফ করে দাও। আল্লাহ বলে পাগল ঠিক আছে আমি 4 আনা গুণা মাফ করে দিলাম, সেজদা তুল। পাগলে বলে না 4 আনায় হবে না, কয় 8 আনা গুণা মাফ করে দিলাম, সেজদা তুল। পাগল বলে না তুমি 16 আনা গুণা মাফ করে দাও।
আল্লাহ বলে পারোয়া না গুনাহ মাফ করে দিলাম সেজদাতুন পাগলাই বলে না ষোলো না মাফ করো তাছাড়া সেজদা তুলব না বলতে বলতে সময় যে পার হয়ে যাচ্ছে ওমর পিছন থেকে ডাক দিছে কিরে পাগল তুই কি সেজদা তুলবি না আমরা কি মদিনার বুকে আবার ফিরত যাব না আশেকের ডুরিটা কেটে গেল চোখের পানি দিয়ে বুক ভেসে যায় পাগল সেজদা তুলছে ওমর আরেকটি সময় আমাকে দিলি না আর একটু সময় যদি তুই অপেক্ষা করতি তাহলে আমার নবীর ওই গুনাগার উম্মতের ষোলো আনা গুনা মাফ না কইরা আমি সেজদা তুলতাম না বারো আনা মাফ হয়ে গেল চার আনা গুনা রয়ে গেল আমি তোর কারণে মাফ করতে পারলাম না অমর হাওয়াও করে কেঁদে দিছে হায় হায় আমি তো মস্ত বড় অন্যায় করছি আমি তো বুঝতে পারিনি এই পাগলের ভেদ এই জন্যই তো তার সেজদায় সময় বেশি চলে গেছে পাগল এখন আমার উপায় কয়ে চাইরা নাই ষোলো না চাইরা না গোনা যেটুকু আছে এটুকের নামই তো ষোলো না চাইরা না গোনা রয়ে গেল পারলাম না মালিকের পক্ষ থেকেই যা হবর হয়ে গেছে অমর তোমার কোনো অপরাধ নাই পাগল তাহলে আমাকে একটা ওসিয়ত করবে কয় করবো পাগল বলে অমর তুমি কি তুমি তোমার যে মালিকের এবাদত করো তুমি কি তোমার মালিককে দেখো অমর একটু সময় লাগতেছে কারণ ভাবতে হয় ভাইবা জবাব দিল হ্যাঁ আমি আমার মালিককে দেখি কথা হলো তোমার উপরও আমার ওসিয়ত হলো হে অমর তুমি সারা জীবন তুমি তোমার মালিককেই দেখতে থাকো তোমার মালিক ছাড়া তোমার চোখে যেন আর কোনো কিছু দৃষ্টিগোচর না হয় অমরের ভিতরে আরো প্রেম জেগে গেছে হায় হায় পাগল আবার কি কথা শুনাইলো পাগল এমন কথা শুনাইনি আর একটি ওসিয়ত কি করবে পাগল বলে হ্যাঁ করবো তুমি তো তোমার মালিককে দেখো তোমার মালিক কি তোমাকে দেখে ভাবতে হয় না এবার কয় হ্যাঁ আমার মালিক তোমার সবসময় দেখে কয় তাহলে এমনি ভাবে এবাদতে রুজু থাকো মালিক যেন তোমার দিক থেকে অন্যদিকে চোখ ফেরাবার সুযোগ না পায় যেমন বেলা হতে আব্রর হাসিল করবি মন আমার এমনি ভাবে এবাদত করো বলি মন্তরে আরে যেমন খোদাকে তুমি দেখিতেছ আরে পাগল খোদাকে তুমি দেখিতেছ তাই খাই সেজদা করিতেছ এই রূপ না পারলেও যেমন খোদাই দেখে তোমার আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাউলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাউলারে পয়সা যদি দেখিতে চাও মাহুলারে আপন ঘরে পয়সা যদি ও তোমরা দেখিতে চাও মাহুলা রে সুন্দর ভালো আপনাদের পরিবেশ মাঝে মাঝে ডান পাশে একটু ঝামেলা করে তো এই ঝামেলাটা হয় একটা কারণে আপনারা এই যে দাঁড়াইতে যাদের সামনে এসে পড়েন পিছনে যারা বসা তাদের সমস্যা হয় আর যদিও দাঁড়ায় থাকেন আপনারা আরও পিছনে এসে পড়েন তাহলে যারা দাঁড়ান বসে আছে তাদের সমস্যা হয় না এক দেড় কিলো পিছে যান এক দেড় কিলো পালা নবুয়ত এবং বেলায়ত কর্তাপক্ষ থেকে দিয়েছেন
আবুল সরকার সাহেব তাকে দিয়েছেন বেলায়েতের ভাগে, আমি অদম আমাকে দিয়েছেন নবুয়তের ভাগে। তাতে সর্বপ্রথম দুইটি প্রশ্ন রাখলেন, আপনারা হয়তো প্রশ্নগুলো খেয়াল করেছেন। মহরে নবুয়ত 312 জন নবী নবুয়ত প্রাপ্ত, রাসূল যে নবুয়ত পেয়েছেন এই নবুয়ত অন্যান্য নবীরা পাননি। রাসূলকে নিয়ে হয় 313 জন, অন্যান্য নবীরা পেয়েছেন নবুয়ত, আর আমাদের যিনি আখিরি নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাসূল পেয়েছে মহরে নবুয়ত। এই মহরে নবুয়ত দেখে কিছু কিছু জাহান্নামে চলে গেলেন, আবার এই মহরে নবুয়ত দেখে আক্কাস নামে, সে একা নয়, স্যার তার 14 পীরি বিনা হিসাবে বেহেস্তবাসী। একই নবুয়ত দেখে দোজখবাসী কারা, আবার একই নবুয়ত দেখে আক্কাস বেহেস্তবাসী, তার মধ্যে কারণ কি? ইনশাল্লাহ আমি চেষ্টা করব জবাব দিতে। আপনাদের যে পরিবেশ বড় সুন্দর, আমি মনির বের সাথে অনেক গান গেছি, আজকে যে জামাটা আর কোনোদিন দেখিনি। আসলে আবুল সরকার সাহেবের সাথে আমার অনেক গান হয়েছে, কথা সত্য। ইউটিউবে তার জামা কাপড় দেখছি, কিন্তু সরাসরি তার সাথে যাওয়ার আগে গান হয়েছে এই কাফনের কাপড় আর দেখিনি। কি কথা সত্য, ইউটিউবে দেখছি, ইউটিউবে, কিন্তু সরাসরি যে আবুল সরকার কাফনের কাপড় গায়ে দিয়া গান গায় আর দেখিনি। এই আজকে দেখলাম বাড়ির থেকে, চিন্তা করলাম ইউটিউব তো দেখছে কাফনের কাপড় গায়ে দেয়। তা আমরা জানি কুল্লে নফসে যায়কাতুল মউত, মানুষ মরণশীল, তবে কাফনের কাপড় যে পাবো এটা ডাইরেক্ট বলতে পারি না। না কেন না, হায়াত লেখা বান্দার হাতে, মৌত লেখা পায়, পায় যার যেখানে মৌছে নিজ ইচ্ছা হাইটা হাইটা যায়। কি আমার বা আপনাদের মৃত্যু কোন জায়গায় কেউ বলতে পারবে? এমনও মরা মরে মানুষ লাশ খুঁজে পাওয়া যায় না, তাহলে আমি কেমনে কমু আমার ভাগ্যে কাফনের কাপড় আছে আছে কি বলা যাবে? বলা যায় না। কিন্তু আবুল সরকার যে কাফনের কাপড় পরে, মানে তার মনের একটা ধারণা, মরলে তো এই কাপড়টাই দিব। কি মনের একটা ধারণা, মরলে এই কাপড়টাই দিবে, ভাগ্যে আছে কি না কোন জায়গায় মৌ তা তো জানি না, তা আমি জীবিত অবস্থায় এই কাপড়টা ব্যবহার করে দেখি কি স্বাদ। কি আমি ভাবলাম এই যে তখন কিচ্ছাগুলো বললো হযরত ওয়াশকরিনীর নামে, ওয়াশকরিনীর নামে একটা তরিকা, সেই তরিকার নাম হলো ওয়াসিয়া তরিকা, কেন অনেক গুরুদরার লোক। আমি তো ওয়াশকরিনীর পায়ের ধুলার যোগ্য না, হযরত ওয়াশকরিনীর পায়ের ধুলার যোগ্য না, জীবিত থাইকা কমসে কম ওয়াশকরিনীর আদর্শটা পালন করতে পারি কিনা এই কারণে এই ব্যস্তটা লইছি। আদর্শ জয় গুরু পালন করতে পারি কিনা, কারণ জাপানি টরে মরে দিয়ে অনেক জামা জামা রং রং কইরা বাই গায়ে দিছি। ভাবলাম রাসূলের একটা সাহাবীর একটা খাস ভক্তের আদর্শ যদি ভিতরে ধইরা রাখতে পারি, তাহলে আমি তো কমসে কম যে হযরত ওয়াশকরিনীর এক সেজদায় উম্মতের 12 আনা গুনাহ মাফ কইরা দিছে। কি এক সেজদায়, তাহলে কি আমি পাপি? তার আদর্শ রাখলে কি আমি একটু কিঞ্চিত দয়া পাবো না? সেই আদর্শটা ধইরা রাখছি।
প্রশ্ন করেছেন ভালো ইনশাআল্লাহ চেষ্টা করব তাবুল সরকার একটা নতুন গান গাওয়াই দিছি আজকে এটা আমার কথা না তার মুখের কথা যে আমি গানটার কোনো দিন গাই নাই মানে আমি গাওয়ায়া পাগলের গানটা মনে করাই দিছি আজকে সারাত্র ভাই এমনই গাও কয় আমি আপনার বাদ খাইছি আপনার বাদ ঘুমাইছি আপনার বাদ অনেক সঙ্গ দিছি আর আজকে কাছের মানুষ আপনি দূরে সরাই দেন আমি কি আপনার বইনের জামাই মনে আসেনি আপনি তো বইনের জামাই তো কথা তো মিশে না আলে আমার বাই ডাকে কথা সত্য তালে বাই ডাকে লালে আমার কি লাগে বইনের জামাই তো তুমি আগে ভাই আসিল হলে বইনের জামাই আমি সাক্ষী আমি সাক্ষী কি কথা সত্য আমার বাড়িতে যখন খাই লয় আসে যায় তখন তুমি বিয়া করে নেই না না তখন তুমি আমার কাছে ছিল জুরের ভাই ছিল অনে বইনের বিয়া করে লইছো অনে তো জামাই হয়ে গেছো তাহলে তুমি মেহমান না মেহমান কি তো বইনের জন্য সত্য কথা মিছা কথা না তুমি মিছা কথা না আমার বই নেই কিন্তু একটা কথা কইছি আমার আজকে ফোনে এটা কমু একটু পরে কইন না কইন না হন কইন আমারে কয় ভাই আজকে আঙ্গ সরকারের গান কি আপনার লগে আমি কই হ কই একটা কথা অন একটু পরে কমু পরে সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল উঠিনি মারুষা ইসলামের ফুল উঠিনি মারুষা
নবুয়ত এমন একটা জিনিস, আমাদের যিনি দুজাহানের বাদশাহ আখির বিশেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন মসজিদের বারিন্দায় বসা, বৃদ্ধ এক লোক লাঠি ভর করে পাকা দাড়ি পাকা চুল লাঠি ভর করে 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 মসজিদে যায় আমার রাসূলের সামনে বসলেন। বসে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, হে আল্লাহর রাসূল, আপনি কি সত্যিকারের নবী? আমার রাসূল বলছে, বাবা আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে মহরে নবুয়ত দিয়ে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। সেই বৃদ্ধ বলে, আমি যদি কলেমা পড়ি ইসলাম গ্রহণ করি আমার দেহের গুনাহ কি মাফ হবে? আমার রাসূল বলছে, আল্লাহ ইচ্ছা করলে পাহাড়কে দরিয়া করতে পারে, আল্লাহ দরিয়াকেও পাহাড় করতে পারে। কলেমার উসিলায় আপনার দেহের গুনাহকেও আল্লাহ মাফ করতে পারে। যেমন তার প্রমাণ আমাদের আদম হাওয়া বেহেশত গন্ধম খেয়েছেন 350 বছর কান্নাকাটি করার পর, আরশ মহল্লায় দেখে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আপনার নামের পাশে যে নাম ওই নামের উসিলে আমাদের গুনাহকে মাফ করে দেন। আমার আল্লাহ বলল, আদম তুমি যদি আগে এই ক্ষমাটা চাইতে আর এই নামটা উচ্চারণ করতে তাহলে আগেই তোমার গুনাহ আমি মাফ করে দিলাম আমার দোস্তের উসিলায়। ওই বৃদ্ধ বলে, আমি কলেমা পড়লে কি আমার গুনাহ মাফ হবে? আমার রাসূল বলছে, আল্লাহ মাফ করতেও পারে। সেই বৃদ্ধ পাঠ করলেন আমার রাসূলের মুখ থেকে বা রাসূলের কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঠ করে বলছে, বাবা আমার গুনাহ কি আল্লাহ মাফ করেছে? রাসূল বলছে, হ্যাঁ ইনশাআল্লাহ আপনার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। বৃদ্ধ বলে, আমার বিশ্বাস হয় না, আমি যে পাপ করেছি মনে হয় পৃথিবীতে এমন কেউ পাপ করেনি। আমি একটু বলি আপনাকে, রাসূল বলে, বলবেন কেন, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে? না বললে তো আমি শান্তি পাই না। আমার একটি মেয়ে ছিল কন্যার সন্তান, চার পায়ে হাঁটে, আস্তে আস্তে বড় হয়ে যায়, আমি তাকে হত্যা করার মতো মারার মতো কোনো সুযোগ পাই না তার মার জন্য। আরে ও আস্তে আস্তে মেয়েটার বয়স 7-8 বছর হয়ে গেল, এখন বাবা ডাকে মা ডাকে, আর আমি ভাবলাম এখন মেয়েটাকে আমি মারতে পারবো না যদি মেয়েটার সাথে একটা ভালো সম্পর্ক না করি। তার কাছে অন্তরম্ভ করলাম, সম্পর্ক করাইতে পারলাম, তার মা ভাবছে এইবার বাবা বোধহয় আর মেয়েকে হত্যা করবে না। আমি ফাঁকে বললাম, আল্লাহর রাসূল আপনার কাছে বলি, এই মেয়েটাকে বললাম তাকে সাজায় দাও, দাওয়াত খাইতে যাব। তার মা তাকে সাজায় দিলেন, আমি পাহাড়ের পথ দিয়ে হাঁটতে আরম্ভ করলাম, মরুভূমিতে যে দুই হাতে বালু সরাইলাম, বালু সরাইয়া মেয়েকে বললাম, মারে দাওয়াতে যাব, আহ বাপে গিয়ে একটু মাটি মাটি খেলি। মেয়েটাকে, বাবা মাটি মাটি খেলা এটা কেমন? মা আমি তোমার শিখাই দিব, তুমি গর্তে নামো। মেয়েটাকে গর্তে নামাইলাম, নামায়া আল্লাহর রাসূল আমি দুই হাতে মাটি দিতে আরম্ভ করলাম, মাটি দিতে 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 তার গলা পর্যন্ত ডেকে ফেললাম, এখন বাবা টাকা সুযোগ পায় না, ঠোঁট দুইটা লড়ে আর তার দুই চোখ জড়লে পানি পড়ে আর বলে, বাবা এই খেলা আর ভালো লাগে না, বড় কষ্ট। হে আল্লাহর রাসূল, আমি তার দিকে তাকাইলাম না, তার মাথা মণ্ডপের মাটি দিয়ে ঢেকে ফেললাম, তাকে জীবিত কবর দিলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার রাসূল বলছে, বাবা সেই যুগ ছিল অন্ধকারের যুগ, আর ওই অন্ধকারের যুগকে পাল্টায় দেওয়ার জন্যই আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠাইলেন আলোর যুগ দিয়ে। আর ওখানে কবির ভাষায় বলে কি, সুধা
ঠাকায় পাপিয়া বুলবুল আমার কাছে যেমনি ভাবে করলেন জিজ্ঞাসন আমার কাছে যেমনি ভাবে করলেন জিজ্ঞাসন ভুলি নাই কথাটা করিব পূরণ সরকার করলেন জিজ্ঞাসা ভুলি নাই কথাকার করিব পূরণ জবাব দিব ধীরে ধীরে রাজা সরে করিবে কবুল জবাব দিব রাজা সরে ধীরে ধীরে করিবে কবুল প্রশ্ন রাখলেন দুইটি ইনশাল্লাহ তার জবাব দেওয়ার চেষ্টা করব মহরে নবুয়ত দেখলেন দেখেও তারা জাহান্নামী আবার মহরে নবুয়ত দেখে ১৪ সিঁড়ি বিনা হিসাবে বেহেস্তবাসী হা দেখায় দেখায় পার্থক্য দেখায় দেখায় পার্থক্য পুরা ইতিহাস বলা যাবে না আংশিক কিছু বলি আপনারা নাম শুনছেন আবু জাহেল রাস্তায় করে মাথায় করে বড়ই নিয়ে যায় রাসুল জিগায় চাচা এটা কি অনাবু জাহেল চিন্তা করে যদি কই বড়ই তাহলে মোহাম্মদ কয়টা চাইব কয় না বাতি যায় কয়টা পাথর আমার রাসুল কয় ভালো কিছু দূরে যায় দেখে ওই যে মাথায় যে বড়ই ছিল সবগুলো পাথর হয়ে গেছে আরে হায় হায় মোহাম্মদ এত বড় জাদুকর লইলাম বড়ই আর বলার সাথে সাথে পাথর হয়ে গেল আবার পিছনে এই মোহাম্মদ মানে আবু জাহেল রাসুলকে বলে তুই এত বড় জাদু কি কেন কাকা মাথায় বড় হইছিল তোর লগে ইত্রেমি করে পাথর কইলাম আর পাথর হয়ে গেল গা পাথর হয়ে গেল গা হে মোহাম্মদ এ কি কথা দিয়া এই বড়ইগুলার পাথর বানাইছস আমার এটা শিখাবি কাকা শিখবেন কহ রাসুল একটা বড়ই বিচি লাগাইলেন বড়ই বিচি মরুভূমিতে রোপণ করলেন তার সিগা কি বৃক্ষ গাছ জ্বালায় গেল সর্বপ্রথম গাছ যে কোনো বৃক্ষ কয়টা পাতা নিয়ে দাঁড়ায় দুইটা পাতা নিয়ে দাঁড়াইছে আমার রাসুল বলে কাকা এই যে গাছটা দেখেন তো দুইটা পাতায় কি লেখা কতক্ষণ দেখা কয় দেখছি কয় কি দেখছি কয় তোর নাম আর হেন নাম তোর লগে যে কাইজিয়া হেই নাম ডুই লেখা আমার রাসুল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে কাকা মানুষ রাস্তা থেকে যেমন কাগজ টুকাইয়া পড়ে অমনিও ভাবে যদি একবার আপনি এই কলেমা পাঠ করতেন আপনার সমস্ত গোলটাকে আল্লাহ মাফ করে দিতে আল্লাহর কাছে ফরিয়াদ করতাম
আপনি একবারও পাঠ করলেন না, তার মানে ওই যে কলেমা তৈয়বা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে পড়ে নাই, তাহলে সে জাহান্নামী। আসেন রাসূলের আরেক চাচা আবু লাহাব, আবু লাহাব রাসূলের দুইটা মাইয়া আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়ে দিলেন। যখন সূরা লাহাব নাজিল হলো, সাথে সাথে দুইটা মেয়েকে তালাক দিয়ে দিলেন তার দুই ছেলে। সে আবু লাহাব, আমরা নামাজে সূরা লাহাব পাঠ করি না, কি পড়ি না, তার বাংলা কি একবার বইরা দেখছি কেউ, তার অর্থটা কি? আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব আগুনে পুরুক, আবু লাহাবের গজব নাজিল হোক, বাংলা বইরা দেখি তার অর্থ। সেই আবু লাহাব দুজুকি, আসেন আবু সুফিয়ান, আবু উদ্বা, আবু উদ্বা, আবু সাইবা, এগুলা জাহান্নামী। কেন জাহান্নামী? আমার রাসূলের কোনোদিন তারা ভালো চায় নাই। আবার এই মহানে নবুয়ত দেখে বিনা হিসেবে বেহেস্তে গেলেন তার 14 পিড়ি, কই এখানে তো মিথ্যা কথা বললেন, এই যে কাউন্টার কোন জায়গায় মিথ্যা কথা বললেন, হাদিসে আছে কোন কোন জায়গায় মিথ্যা কথা বলাও জায়েজ, মিথ্যা কথা মহাপাপ, এটা আমরা সবাই জানি, মিথ্যা কথা বলা মহা পাপ, আবার কোন কোন জায়গায় মিথ্যা বলাও জায়েজ। কোন জায়গায়? আমি সংক্ষিপ্তভাবে বলবো, আমার চতুর্দিকে শত্রু, তারা পাইলে আমাকে হত্যা করবে, ওই জান বাঁচাইবার জন্য ওই জায়গায় মিথ্যা কথা বলায় কোনো পাপ নাই, জান বাঁচাইবার জন্য। একটা সংসার ভেঙে যাচ্ছে, ওখানে দুই চারটা মিথ্যা কথা দিয়ে যদি ভাঙ্গার সংসারটাকে জোরানো দেওয়া যায়, স্বামী স্ত্রীর ঘর, সেখানে মিথ্যা বলা পাপ নয়। একটা নতুন সংসার গড়াবো, যে বিয়ার ঘটক জাগো কয়, মানে এখানে দুই চার মিথ্যা কথা কইয়া যদি একটা সংসার মিলাই দেওয়া যায়, সে স্বামী স্ত্রীর পথ তাকে শুদ্ধভাবে করা বসাইয়া দেওয়া যায়, তাহলে সেখানে মিথ্যা কথা বলা কোনো পাপ নাই, কোনো কোনো জায়গায় মিথ্যা কথা বলাও জায়েজ, আবার মিথ্যা বলা মহাপাপ। তদ্রুপ আকাশ রাসূলের কয়েকদিন বাকি পৃথিবী ছেড়ে চলে যাবেন, হযরত আলীকে বলল, আলী তুমি একটা ঢেরি পিটায় দাও মক্কায় মক্কার ঘরে ঘরে, যদি আমার কাছে কেউ কিছু পানা থাকে, কারো দাবি দেওয়া থাকে, আল্লাহ রস্তে যে আমাকে মাফ করে দেয়। আল্লাহর বাণী কোরআনে উল্লেখ করা আছে, তোমরা ঋণ রেখে কবরে আসিও না, ঋণ রেখে কবরে আসিও না, আল্লাহর বাণী কোরআনে উল্লেখ। রাসূল ঢেরি পিটাইতে বললেন হযরত আলীকে, আলী ঢেরি পিটাইতেছে, হঠাৎ করে এক ব্যক্তি ঢেরি ধরছে, ঢেরি পিটান কেন? যে রাসূলের কাছে যদি কেউ পানা দানা থাকে, কারো দাবি দেওয়া থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। সে বললে আমার একটা দাবি আছে, কো ভাই দাবিটা মাফ করে দাও, কয় না আমি সরাসরি নবীর সাথে যেয়ে বলবো। নিয়ে গেলেন ঘরে, নিয়ে গেলেন, আমার রাসূল জিজ্ঞাসা করলো, আকাশ তোমার কি দাবি? হুজুর আপনি যখন উহুদের যুদ্ধে যান, ঘোড়ায় সওয়ার হইলেন, আমি ঘোড়ার পাশে দাঁড়ানো ছিলাম, আপনি ঘোড়ার পিষ্ঠে চাবুক মারলেন, আর ওই মুহূর্তে আমার পিষ্ঠে একটা চাবুক পড়েছে, ওই বাড়িটা আমার পিষ্ঠে, আমি ওই একটা বাড়ি দিব। পাশে হাসান হুসেন হযরত আলী আবু বকর হযরত উমর উসমান গনি সব সাহাবীরা জর্জরিত হয়ে কাঁদতেছে, আর জোরাত করে বলতেছে, আকাশি হুজুরি এখন অসুস্থ অবস্থা, একটার বদলে আমাদেরকে 100 বাড়ি দাও, তারপর আমার নবীর গায়ে আঘাত করো করো না। সে বলছে, না আমাকে যে আঘাত করেছে আমি তাকেই করব। রাসূল বলছে, নাও মারো, আমাকে যখন মারছিলেন তখন সেখানে কোনো লোক ছিল না,
আমি একাই ছিলাম, আজকে ঘরবর্তী মানুষ, এত মানুষের সামনে আমি আঘাত করব না। রাসূল বলল তোমরা সব ঘর থেকে বাড়ায় যাও। ঘর থেকে সব বাড়ায় গেলেন আকাশ ঘরে, জানালা দরজা লাগাই দিলেন, আকাশের হাতে চাবুক দিলেন, রাসূল পিষ্ট পেতে দিলেন, আকাশ মারো, আকাশকে হুজুর গো বেয়াদবি মাফ করে, আমাকে যখন আঘাত করেছিলেন আমার গায়ে জামা ছিল না, আর আপনার গায়ে জামা, আমি যদি চাবুক মারি ঠিক মতো চাবুকের আঘাত আপনার গায়ে লাগবে না। রাসূল জামাটা সরায় দিলেন, জামাটা সরায় দিলেন, আকাশ হাতের চাবুক ছেড়ে দিয়ে আমার রাসূলকে জড়ায় ধরে মহারে নবুয়তের মধ্যে চুম্বন করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চুম্বন করে দৌড়তে আমার রাসূলের পায়ে পড়ে গেলেন, হুজুর গো আমার পৃষ্ঠে আপনি কোনোদিন বাড়ি দেন নাই, আমি আমার মার কাছ থেকে শুনেছি নবীর পৃষ্ঠে মহরে নবুয়ত আছে, যদি একবার কেউ দেখতে পারে সে বিনা হিসাবে ব্যস্ত আসি। আমার মার কোথায়? আমি আপনার কাছে হুজুরে মিথ্যা কথা বলেছি। আমার রাসূল টান্দা বুকি নিয়ে বলছে, আকাশ তুই যে মহরে নবুয়তে চুমা দিলি, আল্লাহ তোর 14 পিরি বা 14 সিঁড়ি বিনা হিসেবে আল্লাহ বেহেস্তে ঢুকার সুযোগ করে দিলেন। একটি গান গাইলেন আবুল সরকার সাহেব বড় সুন্দর, রশিদ সরকার সাহেবের। রশিদ সরকারের লোকে আল্লাহ বহু গান গাওয়াইছে, আল্লাহ তারে নিয়ে গেছে, ব্যস্ত নসিব করুক। একটা ভালো গায়ক ছিল, যুক্তিবাদী গায়ক ছিল রশিদ সরকার একজন, মাতাল রাজ্জাক একজন, পরেশালী বয়তি একজন, এগুলো ছিল যুক্তিবাদী গায়ক। যেমন মাওলানা ঘোষ একজন আছে না, যুক্তিবাদী মাওলানা, আর এই তিনজন গায়ক ছিল যুক্তিবাদী গায়ক, বহু গান আল্লাহ গাওয়াইছে। আজকে রশিদ সরকার আমাদের সম্মুখে নাই, আল্লাহ নিয়ে গেছে। বড় সুন্দর একটি গান গেলেন রশিদ সরকার সাহেবের। এই গানটার মধ্যে শুনলাম, বেলায়তে সুব্রা বেলায়তে কুব্রা, এই গানটার ভিতরে শুনলাম বেলায়তে সুব্রা বেলায়তে কুব্রা। আচ্ছা আমার এটা প্রশ্ন না, এই বেলায়ত কয় প্রকার, এই বেলায়তরা কয় প্রকার, কেন এনে তো দুই প্রকার পেয়ে লেছি, বেলায়তে সুব্রা আর বেলায়তে কুব্রা, কুব্রা দুইটা পেলাম না। আসলে বেলায়তরা কয় প্রকার, তার মধ্যে প্রকার ভেদ আছে কিনা তার গানের থেকে এই কথাটা। আর বেলায়তে সুব্রা এটা কিরকম, বেলায়তে কুব্রা এটা কিরকম, মানে সরকার সাহেবের কথার থেকে। বাহ, এটা আমার প্রশ্ন না, আমার প্রশ্ন দুইটা না একটা, বেলায়ত আমার প্রশ্ন থাকবে, বেলায়তের সর্বপ্রথম উৎপত্তিটা কোথায়, কার কাছ থেকে কতটুক পর্যন্ত, এই বেলায়তের উৎপত্তি কোথায় কার কাছ থেকে কতটুক পর্যন্ত। যেমন খালেক দেওয়ান সাহেবের একটা গান আছে, নবীর তরু শাখালি হাসান বসরি পহেলা কলি কলি, 14 সিঁড়ির পরে ফুটলো খাজা উসমান হারুনি হারুনি, তার মতভেদরা কি,
নবীর তরু শাখা আলী হযরত আলীর আমরা চিনি সবাই রাসুলের স্বাস্থ্য ভাই আবার রাসুলের মীর জামাই নবীর তরু শাখা আলী হাসান বসরি হাসান বসরির নাম শুনছেন না রাবিয়া বসরি হাসান বসরি দেখেন নামগুলা কর্তৃক আসে নবীর তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি সত্য সিঁড়ির পরে ফুটলো খাজা উসমান মানে তিন দেশের তে তিনজন এই মূল কারণটা কি আশা করি জবাব দিবেন এই একটি প্রশ্ন একটি গান মনে হয়ে গেল তার মানে এই যে একটি গান গাইছে না পাগল দিয়া মানে আমি পাগল পাগল গিরছ ছোলা সাগর তাতে বলল তোমরা যাই বলো না কেন মানে আপনাদেরকে নয় তার হ্যান্ডসকে বলছে তোমরা যাই বলো রহস্য করো আর কাজে বলো যাই বলো আসলে পাগল সহজ কথা না পাগল বড় কঠিন ব্যাপার আসলে পাগল হইতে পারিনি পাগল হইতে পারিনি নামের উপরে আছি যদি দয়াল একদিন কবুল করে করে পালার গান শেষ করলাম প্রস্ত রাখলাম এবার একটি গান সে গানটা কি আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব চলে গেছে আমার স্ত্রী সেও চলে গেছে ইমিডিয়েটলি আমার বড় বাচ্চু বের ছোট এই যে করুণা দুই মাস আগে চলে গেল বাবা চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে স্ত্রী চলে গেছে কিন্তু কাউকে মাটি দিতে পারিনি এই যে কাউকে মাটি দিতে পারি নাই তার থেকে বিবেক বিবেচনা অর্থ ব্যাখ্যা গবেষণা করে দেখলাম যে আমাকেও কেউ মাটি দিতে পারবে না না সেখানে আমার একটি গান এখানে ইউটিউব চ্যানেল আছে কেউ মাটি দিতে পারবে না এই গানটা পুরোপুরি যদি না তোলেন তুলে তো গানের ব্যাখ্যাটা পাবে না তুলে মানুষকে বুঝে মনির আসলে মাথা খারাপ হয়ে আছে কি কইব না এই কথাটা যে বললাম আমাকে মাটি দিতে পারবে না এই গানটা পুরো না তুললে কিন্তু আমি দোষী হয়ে যাব আপনারা হবেন পাপের দায়ী গানটা পুরো তুলতে হবে ব্যাখ্যা নিতে হবে আমাকে আমাকে মাটি দেওয়ার ক্ষমতা কার নাই তোরিকার আমাকে মাটি দেওয়ার ক্ষমতা কার নাই আরে তরিকার ভাই মাটি দেওয়ার ক্ষমতা কার তরিকার ভাই উপরতলায় থাকি আমি উপরতলায় ঘর উপরতলায় আসা যাওয়া উপরতলায় মর নিচতলায় কামরূপ কামেখা
যাইতে নাই চাই বাবাজি। এই যে শ্বাস প্রশ্বাস বারো আঙ্গুল ভিতরে আর বারো আঙ্গুল বাহিরে বাহিরে নাকি, এই যে নিঃশ্বাসটা আসতেছে বারো আঙ্গুল ভিতরে আর বারো আঙ্গুল বাহিরে, এই তার সীমানা। নিস্তালায় কামরূপ কামেক্ষা অনেকেই নাও দৌড়াইছি, বুঝেন নাই কথাটা। নিস্তালায় কামরূপ কামেক্ষা, দেহের রাজা কি? দেহের রাজা হলো দেহের মণি, যে মণি রাখতে পারে সেই হলো শুদ্ধ পুরুষ, আর যে মণি রাখতে পারে না সেই হলো শুদ্ধ পুরুষ হইতে পারলো না। তাহলে আমাদের হিসাব করতে হবে ভিতরে বারো বাইরে বারো কত চব্বিশ, আসেন রাত্র কয় ঘন্টা বারো ঘন্টা, দিন কয় ঘন্টা বারো ঘন্টা, তাহলে এখানে বারো বারো কত চব্বিশ, তাহলে চব্বিশ চব্বিশ আটচল্লিশ। আচ্ছা এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় হরফ, বারো হরফ, মোহাম্মদুর রাসূলুল্লাহ কয় হরফ, বারো হরফ, বারো হরফ, তাহলে এখানে বারো বারো কত তিন চব্বিশে কত বাহাত্তর, এই বাহাত্তরের খবর যে জানে আর যে বাহাত্তরের কাজ করে আজরাইল আসলে তারে সালাম দেয় বাহাত্তর আর দেহের মধ্যে বাহাত্তর, কয়জন হিসাব করে আর এখানে কবি বলে কি পরিকার একুশ হাজার ছয়শ বার আমার আসা যাওয়া, দিবারাত্রি চলি আমি নাই আসতে। এই যে গান শুনতেছেন দিনে যে বাড়িতে ঘুমাইবেন ডাডে, আমরা গান গাইতেছি দিনে গিয়া ঘুমামু আবার সন্ধ্যা সময়টা যাবো গা আড়াই হাজার আড়াই হাজার গান আছে যাবো গা বাবাজি, এই যে বাড়িতে গিয়া ঘুমাইলাম যে শ্বাস প্রশ্বাস তার কি ঘুম আছে, এটা কি বন্ধ থাকবো, এটা তো চলতেই আছে, তাহলে এখানে কবি কি বলে পরিকার একুশ হাজার ছয়শ বার তোমার আসা যাওয়া, দিবার আপনি চলি আমি নাই তো খাওয়া দাওয়া, মাটি দেওয়ার ক্ষমতা নাই, একুশ হাজার ছয়শ বার তোমার আসা যাওয়া, দিবারাত্র চলো তুমি নাই গো খাওয়া দাওয়া, দুম সাধনায় তোমায় পাওয়া তোমায় নিয়ে উড়তে যাই। এবার আসেন কারো বাবা কারো ভাই কারো বোন কারো বন্ধু, ছয় মাস নয় মাস এক বছর অসুস্থ ঘরে বইরা থাকে না থাকে, তারে কেউ মাটি দেয় না, এই যে অসুস্থ বইরা থাকে তারে কেউ মাটি দেয় না, মাটি দেয় না। এমনও দেখা যায় কোন কোন মানুষ ওই ব্যক্তির জন্য জালালি খতম পড়ায়, কেন পড়ায় আল্লাহ,
এই লোকটা যে কষ্ট করতেছে তারা জালালি খতম করে আল্লাহ এই কষ্টের থেকে তুমি নিয়ে যাও গা কি করে কি না করে কিন্তু তারপরেও তার মাটি দেয় না মাটি দেয় কখন ভিতর থেকে আসল মনিরটা যখন জায়গা তো মাটি দিলেন কারে আমারে লাখ পাইছেন আপনারা এই যে গান গাইতেছি মনির গান শুনতেছেন এরে কেউ লাখ পাইছে এরে কেউ ধরতারছে তাহলে মাটি দিল কারে এত মাটির উপর থেকে বিদায় ওই যে তোমায় নিয়ে উড়তে যাই তো মাটির উপর থেকে বিদায় মাটি দিলেন কারে এখানে কবি কি বলে তোই কার ভাই তো কবরে একটা কিছু রাখি আমি মনির তো মাটির উপরে বিদায় কবরে তো একটা কিছু রাখতে হয় তাহলে কবরে কি রাখি তা বসাতে হবে না তরিকার ভাই আমার যত হার মাংস চামড়া পশম যত সুযত্নে রাইখো তোমরাই আমার ভক্ত যত আমার যত হার মাংস চামড়া পোষণ যত সুযত্নে রাইখো তোমরাই আমার ভক্ত যত পাগল মনির চির বিদায় পাগল মনির চির বিদায় মাটির দেহ রাইখা যায় তরিকার ভাই মাটি দেওয়ার ক্ষমতা কার ক্ষমতা